আজকের সম্পূর্ণ ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনে আছে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মধ্যে বারবার জানতে ইচ্ছে করছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের যে যে ময়নের যে কোয়ারিজগুলো আছে যে প্রশ্নগুলো আছে সমস্ত কিছু তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে তাছাড়াও এই ভিডিওর দেখার শেষে যদি তোমাদের মনে হয় যে এখনও কিছু প্রশ্ন বা কিছু কোয়ারিজ তোমাদের মনের মধ্যে থাকছে তাহলে কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমাদের মনে কি কী কোয়ারিসগুলো এখনও আছে নেক্সট ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা নতুন করে ভিডিও করে তোমাদেরকে প্রোভাইড করব তো প্রথমত যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি আশা করছি এই ভিডিওতে ম্যাক্সিমাম তোমাদের কোয়ারিসগুলো কমপ্লিট হবে তো দেখো প্রথমে কি আছে যেটা আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ তোমরা ইতিমধ্যে সবাই জানো যে এখন পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নিয়োগটা শুরু হয়ে গেছে আর মেনলি আজকের ভিডিওতে যেটা যেটা উদ্দেশ্য করে বানানো সেটা হচ্ছে তোমাদের সব প্রশ্নের উত্তর পাবে আজ যেমনটা দেখো এখানে একদম প্রথম প্রশ্নটা কী হচ্ছে ফর্ম ফিল কি শুরু হয়ে গেছে দেখো ফর্ম ফিল আপ শুরু একদমই হয়নি এবার কি হচ্ছে তোমাদের ডিটেলসে আলোচনা করে তোমরা এখনও যারা যারা ক্লিয়ার নাই বিষয়টাতে দেখো এখন যেটা চলছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন চলছে এবার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলেই তোমরা কি করতে পারো ফর্ম ফিল আপ করতে পারবে মানে কি যে এটা একটা বুকিং প্রসেস চলছে মানে রেজিস্ট্রেশনটা তুমি যখন কমপ্লিট করে রাখছো তখন তোমাদেরকে একটা ড্যা ড্যাশবোর্ড দেওয়া হবে যেখানে তোমরা কি করতে পারো ফর্ম ফিল আপ করতে পারবে এবার তোমরা যদি চাও যে ডাইরেক্ট গিয়ে আমি ফর্ম ফিল আপ করবো তাহলে কিন্তু একদম হবে না তাহলে বোঝা গেলো ডাইরেক্ট গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে না আগে প্রথমে রেজিস্ট্রেশন যেটা এখন বর্তমানে চলছে সেটা রেজিস্ট্রেশন ফার্স্টে করবে তারপর কিছুদিন পরে ফর্ম ফিল আপের সময় দেওয়া হবে তখন তোমরা গিয়ে আর এই আমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে সবার প্রথমেই তাই অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি প্রেস করে রাখো যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা পেয়ে যাওয়া তাড়াতাড়ি গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো এবার যেটা বলার তাহলে কি হচ্ছে যে আমাদের ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে একদমই শুরু হয়নি তাহলে আশা করি বুঝতে পারলে এখন কি চলছে রেজিস্ট্রেশন চলছে তোমরা যদি এখনও রেজিস্ট্রেশন কেউ করে না থাকো তাহলে গিয়ে এক তাড়াতাড়ি গিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলো তারপরে একটা নোটিফিকেশান বেরো হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সাথে সাথে তোমাদের কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে আর ফর্ম ফিল আপটা তাহলে শুরু হয়নি কিছুদিন পরেই ডেট দেওয়া হবে সেটা শুরু হবে তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এইবার দেখো যে শেষ বয়স কত একদম শেষ বয়সটা যেটা সঠিক কিন্তু অনেকে জানে না যে শেষ বয়স সঠিকটা কত শেষ বয়সটা কি আঠেরো বছর থেকে শুরু চল্লিশ বছর পর্যন্ত জেনারেলদের যেটা ইউ আর তোমরা যারা ইউ আর আছো জেনারেল আছো তাদের কিন্তু আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু এছাড়া ওবিসিরা কত সময় পাবে ও কিন্তু তিন বছর রিল্যাক্সেশন পায় মানে ছাড় পায় তিন বছর ছাড় পাওয়া মানে কত চল্লিশের থেকে আরও যুক্ত হয়ে তেতাল্লিশ বছর পর্যন্ত আর এস তারপরে এসসিরা কি কত বছর পাঁচ বছর ছাড় পায় তাহলে কত হলো চল্লিশ বছর থেকে আরও পাঁচ বছর যুক্ত হয়ে গেল হচ্ছে কত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাহলে বয়সটা বুঝতে পারলে যে জেনারেলদের চল্লিশ বছর পর্যন্ত তাহলে আমাদের বয়সটা কত জেনারেলদের চল্লিশ বছর আর হচ্ছে গিয়ে তিন বছর ও বিসিরা এসি করে পাবে আর এসসি আর এসটিরা কত আরও পাঁচ বছর যুক্ত হয়ে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পাবে দেখো লাস্ট ডেট কবে শেষ হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে শেষ হবে দেখো রেজিস্ট্রেশন তো এখন চলছে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে তখনই যেই যে আপ নতুন আপডেটটা আসবে তখনই সাথে সাথে বলে দেওয়া হবে যে আমাদের ফর্ম ফিল আপটা এই ডেটে শেষ হবে তার মানে বুঝতে পারছো নেক্সট ভিডিওর জন্য তোমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে আর নেক্সট যে আপডেট নোটিফিকেশানটার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে একাধিক পদের জন্য একসাথে আবেদন করা যাবে কি একাধিক পদে মানে টোটালে কিন্তু এক থেকে উনিশটা পর্যন্ত কিন্তু পদ আছে এই আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের যে নিয়োগ সেই নিয়োগের পদ কটা প্রায় প্রায় এক থেকে উনিশটা পর্যন্ত আরও পদ বাড়তে পারে বলে দেওয়া আছে নোটিফিকেশানে আর শূন্য পদটাও বাড়বে এটা বলে দেওয়া আছে এবার কি যে একাধিক পদে কি একসাথে আবেদন করতে পারবে মেন যে কথাটা সেটা হচ্ছে অবশ্যই পারবে কোনো বাধা নিষেধ নিষেধ নেই তবে কি যে ধরো তুমি উনিশটাতে উনিশটায় ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমাকে কিন্তু একদিনেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে সতেরো দিনে কিন্তু পরীক্ষা মানে উনিশ দিনেই কিন্তু পরীক্ষাটা নেবে না একদিনের মধ্যে কমপ্লিট তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো যে আমি যে কোনো একটা নির্দিষ্ট চয়েস করবো সেটাতে গিয়ে পরীক্ষা দেওয়াটাই সবথেকে ভালো তাহলে একাধিক করে তো কোনো লাভ নেই আমার যেহেতু একদিনই পরীক্ষাটা দিতে হবে যে আমাকে এই পদের জন্য আমার একদিন সময় দিচ্ছে তার পদের জন্য আরেক দিন সময় দিচ্ছে এমন তো না আমাকে একদিনে পরীক্ষা নিতে নেবে মানে কি যে কোনো একটা নির্দিষ্ট তোমার পছন্দ অনুযায়ী তোমাকে বাঁচতে হবে এবং সেটাই ওই নির্দিষ্ট দিনে গিয়ে পরীক্ষাটা দিতে হচ্ছে তাহলে বোঝা গেল অন্য জেলা থেকে আবেদন করা যাবে কি অন্য জেলা থেকে পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে যে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো কোনায় যদি তোমার বাড়ি হয় যে কোনো জেলার যে কোনো প্রান্তে যদি বাড়ি হয় তুমি যদি চাও তাহলে অন্য জেলায় গিয়েও তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটা করতে পারবে এর এর ব্যাপারটা কি দাঁড়ালো যদি কথার কথা তোমার যদি উত্তর চব্বিশ পরগনায় বাড়ি থাকে তুমি যদি চাও নদিয়ায় গিয়ে ফর্ম ফিল আপ করতে বা কোচবিহার গিয়ে ফর্ম ফিল আপ করতে অবশ্যই সেটা পারবে তাতে কোনো বাধা নিষেধ নেই বা ওইখান থেকেও যদি নর্থ চব্বিশ পরগনা বা কলকাতা মানে যে কোনো জেলার থেকে যে কোনো জেলায় তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো তাতে কোনো বাধা নিষেধ নেই ক্লিয়ার হয়ে গেল অন্য জেলা থেকে আবেদন করা যাবে কি হ্যাঁ অবশ্যই যাবে পরীক্ষা কি একই দিনে হবে হ্যাঁ তোমাদেরকে বলে দিলাম পরীক্ষাটা একই দিনে হবে একই সময়ে হবে এবার এটা আরও আপডেটটা পাবে তবে যতদূর এখনো পর্যন্ত বলে দেওয়া আছে নোটিফিকেশনে সেটা হচ্ছে একই দিনে হবে একই সময়ে হবে যাতে কোনো এই ফুড এসআইয়ের মতন ঝামেলাটা না হয় ফুড এসআই কেমন হলো যে দুদিনে পরীক্ষা হলো সমস্যা সৃষ্টি হলো কি প্রায় দশ লক্ষ কি হয়েছে ফর্ম ফিল হয়েছে দু দিনের তিনটে শিফট করে হয়েছে সকাল দুপুর আর বিকেল নেক্সট দিনও আমাদের কি সকাল দুপুর বিকেল করে হয়েছে এবার সমস্যা যেটা হয়েছে যে এই ছটা ভাগ করেও রাস্তা সম্পূর্ণ জ্যাম ছিল রেলের রেলের এমনি সমস্যা ছিল আশা করি তোমরা নিজেরাও সব জানো তো এই সমস্যার মধ্যে অনেকে তো পরীক্ষাই দিতে পারেনি তাহলে বুঝতে পারছো কত ফর্ম ফিল আপ ছিল হুডেসাইতেই দশ লক্ষ ছিল এবার গ্রাম পঞ্চায়েতের এইট পাস থেকে কিন্তু শুরু এইট পাস থেকে শুরু তার মানে এইট পাস করলেও তুমি এর জন্য ফর্ম ফিল করতে পারছো আর ওটা ছিল টেন প্লাস টেন পাস হলে ওটা এবার এইট থেকে শুরু কিন্তু তাহলে আর তার থেকে বড় কথা হচ্ছে ওইখানে বয়স সীমা আরও কম ছিল এখানে বয়স সীমা আরও ডবল হতে গেলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাহলে হচ্ছে কি তাহলে এইখান থেকে আমরা কী ডাটা পাচ্ছি এখান থেকে ডাটা পাচ্ছি ওইখানে যদি দশ লক্ষ ফুটেসে মানে যেহেতু ফর্ম ফিল হয়েছে তাহলে এখানে কত হবে কুড়ি লক্ষ হবে কুড়ি লক্ষ যখন একদিনে দেবে মানে কুড়ি লক্ষ স্টুডেন্ট যখন একদিনে রাস্তায় বেরোবে তখন রাস্তার কি বলবো রাস্তায় কোনো জায়গা থাকবে না যে দাঁড়ানোর মানে এমন পরিস্থিতি যদি একবারে হয় ঠিক আছে আর রেল ব্যবস্থা যে কী হবে সেটা তো বুঝতেই পারছো আশা করি আর তার মানে কী হলো যে তোমরা যখনই পরীক্ষা দিতে যাবে হয়তো একদিন বা দুদিন আগের থেকে সেখানে পৌঁছে থাকবে কেন পরীক্ষাটা যেন যদি ঠিকমতো দিতে চাও তাহলে সেটা যেন ঠিক মতন হয় তাহলে তোমাদের অসুবিধা হচ্ছে না তাহলে এটা এত প্ল্যান এটা আমাদের প্ল্যানের বি সি এসব প্ল্যান হতে পারে যে নিজের মতন করে ভাবতে পারো জিনিসটাকে তাহলে পরীক্ষাটা কি হচ্ছে একই দিনে হচ্ছে কোন ভাষায় পরীক্ষা হবে দেখো এই ভাষা নিয়ে কিন্তু অনেক সমস্যা থাকে এই ভাষাটা কিন্তু দুটো ভাষায় পরীক্ষা হবে একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে বাংলা এবার যেহেতু আমরা ম্যাক্সিমাম কি হয় বাঙালি বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে বেশি পছন্দ করি যেটা নর্মালি এবার কী ব্যাপারটা হচ্ছে যে ইংরাজি প্রশ্ন যেগুলি থাকছে সেগুলি ইংরাজিতেই কিন্তু হবে ইংরাজি প্রশ্নটা কিন্তু ইংরাজিতেই হবে ইংরাজি প্রশ্নগুলো আর ইংরেজি প্রশ্ন বলতে কী যে গ্রামার যে প্রশ্ন ইংলিশের যে গ্রামার বা ইংলিশের যে কোশ্চেনগুলো সেগুলো তো ইংলিশে হবে কিছু করার নেই আর বাদ বাকি যা বিষয় আছে সব বাংলাতে পরীক্ষা যদি দিতে চাও তাহলে বাংলাতে পরীক্ষা দিতে পারবে আর যদি এটাও চাও যে ইংরাজি ভার্সানে পরীক্ষা দেবে ইংরাজি ভার্সানেও কিন্তু পরীক্ষা দিতে পারবে তাতে কোনো সমস্যা নেই তাহলে ভার্সা কত ল্যাঙ্গুয়েজ ভার্সান দুটো থাকছে একটা হচ্ছে ইংরাজি একটা হচ্ছে বাংলা ইংরাজিতে চাইলেও ইংরাজি দিতে পারে বাংলা চাইলে বাংলা দিতে পারবে কিন্তু ইংরাজির যে পোর্শনগুলো ইংরাজির যে অংশগুলো সেগুলো কিন্তু ইংরাজিই থাকবে এটা তো বুঝতেই পারছো এটাতে সমস্যা নেই এইবার এই যে এত কিছু তোমাদের যে বললাম এরপরেও যদি তোমাদের কিছু কোয়ারিজ বা কিছু প্রশ্ন মনের মধ্যে এখনও থেকে থাকে যে হ্যাঁ এই প্রশ্নগুলো যেহেতু আমরা সবসময় আপডেটেড থাকি যে এই বিষয়ের উপরে আমরা সবসময় রিসার্চ করতে থাকি কোন কোন বিষয়ের উপরে কি কী আমাদের জানকারি তথ্যগুলো তোমাদেরকে দিতে হবে সেই সব সমস্ত আপডেটগুলো আমরা সবসময় পেতে থাকি তাই তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যদি এখনও কোনো কোয়ারিজ থাকে তাই তোমরা কি করো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে প্রত্যেককে কমেন্ট করো নেক্সট স্পেশাল ভিডিও বানিয়ে তোমাদেরকে সেগুলিকে প্রোভাইড করো তাহলে ভিডিওটি এই রোল পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে তত সময় সবাই ভালো থেকো জয় হিন্দ জয় ভারত জয় বাংলা